দেখুন বন্ধুরা, ছানাটাকে কিন্তু আমি এভাবে করে কেটে নিয়েছি। তো এখন এটার উপরে আমি কিছুটা বাদাম দিয়ে দেব। বন্ধুরা, এটার উপরে আমি একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি। তো দুধটা কেটে গেলে অবশ্যই ফেলবেন না, এভাবে করে একটু সামান্য একটু সুজি দিয়ে এভাবে করে তৈরি করে বাসায় সকলে খেতে পারবেন এবং মেহমানের সামনেও কিন্তু দিতে পারবেন। খাবারটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, অবশ্যই বাসায় রান্না করে খাবেন।